আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দ্বীনের ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওর শুরুতেই আমি অনেকগুলো বই আমার হাতে নিয়েছি। এটা এই কারণে যে আমার এই চ্যানেলের বেশ কয়েকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আপনি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য চ্যানেলটা করেছেন, তো যখন বইগুলো নিয়ে কোনো ভিডিও করেন, বইয়ের নামটা কেন গোপন রাখেন? তাহলে আমরা কি এই বইগুলো কিনে পড়াটা অপরাধ? না বন্ধুরা, এরকম কোনো ষড়যন্ত্র আমার মনের মধ্যে নেই। সেই জন্য আজকে কিন্তু বইয়ের একদম পেছনের দিকটা আপনার দিকে তুলে ধরেছি, যাতে করে আপনি প্রত্যেকটা বই কিনে এই বইগুলো থেকে উপকৃত হতে পারেন। বন্ধুরা, আমার আপনারা হয়তো ভালো করে দেখতেছেন না, আমি একটু পড়েও শোনাচ্ছি। প্রথম বইটার নাম হচ্ছে সুখী মন ও সুস্থ দেহ, লেখক আসামা ওয়াহিদুজ্জামান। দ্বিতীয় বইটার নাম হচ্ছে সুখী ও সুস্থ গৃহ, এটার লেখক আসামা ওয়াহিদুজ্জামান। তৃতীয় বইটার নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুখ, এটার লেখক হচ্ছে আসামা ওয়াহিদুজ্জামান। মাদিনা প্রিন্টার্স, এলিফ্যান্ট রোড থেকে প্রকাশিত। তো বন্ধুরা, আমার এছাড়াও আমার অনেকগুলো বই আছে, আপনাদের সেগুলো এক সময় দেখাবো। আমি চাই যে আপনারা আসলেই ভাওতাবাজ কবিরাজদের হাত থেকে, খপ্পর থেকে বাঁচুন, ভালো ভালো বই পত্র ক্রয় করুন। যে সমস্ত চ্যানেল সুন্দর আছে, অথেন্টিক আছে, সেখান থেকে আপনারা ভালো কিছু শেখেন। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো না লাগে, চ্যানেলটা নিয়ে যদি আপনার কোনো চুলকানি থাকে, আপনি এখান থেকে আমাকে আনসাবস্ক্রাইব করে আপনি অন্য চ্যানেলে মুভ করতে পারেন, আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যা কিছু বলি ঘেটে পড়াশোনা করে বলার চেষ্টা করি, যদি এর দ্বারা কেউ উপকৃত হয় আলহামদুলিল্লাহ, আর সবার যে উপকৃত হতে হবে এমন কোনো ডাক্তার পৃথিবীতে নাই যে তিনি পৃথিবীর সব মানুষকে একদম সুস্থ করে তুলতে পারেন, আমার পক্ষে তো অবশ্যই অসম্ভব। তো বন্ধুরা, আমার আজকে এই সব বই ঘেটে আমি তিনটা চ্যানেলের জন্য তিনটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আমার 4 নম্বর চ্যানেলটা আজকে আমি একটা দোয়া আপলোড করেছি, অত্যন্ত চমৎকার, সেটাও আপনারা দেখবেন। 12 চাঁদের আমল নামক চ্যানেলটার মধ্যে দোয়াটি দিব। এছাড়া আর যে তিনটা চ্যানেল, যেমন সাইফুল টিভি, সাইফুল টিভি 1, সাইফুল টিভি 2, এর মধ্যে মোট 3টা ভিডিও আমি দিব। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। একটা দিব মধু ও রসুন নিয়ে, একটা দিব কালো জিরা নিয়ে, আর একটা দিব লবঙ্গের উপকারিতা নিয়ে। তো আমি হেল্প গ্রহণ করেছি এই বই পুস্তকগুলো থেকে, এবং আরও কিছু বই পুস্তক ঘেটে আমি মোটামুটি একটা তালিকা তৈরি করেছি, যে এক একটা বিষয়ের উপরে কমপক্ষে 8টা প্রধান গুণ, ওই সমস্ত ভেষজের মধ্যে যে 8টা বা 10টা প্রধান গুণ রয়েছে, সেই গুণগুলো নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তো বন্ধুরা, আমার প্রথমেই আমি যে ভিডিওটি আপনাদের উপহার দিব এই চ্যানেলে, সেটি হচ্ছে মধু ও রসুন একত্রে খেলে কী হয়, বা মধুর মধ্যে এবং রসুনের মধ্যে কী কী গুণ রয়েছে। বন্ধুরা, আমার মধু সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে হাদিস রয়েছে, আবার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, মা হুয়া শিফাউল লিন্নাস, অর্থাৎ এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য শেফা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক কথায় মধু আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম নিয়ামত। পবিত্র হাদিস শরীফের মধ্যেও এই মধু সম্পর্কে অনেক অনেক গুণাগুণের কথা বর্ণিত আছে। তো বন্ধুরা, আমার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই মধু এবং রসুন কেন মানুষ একত্র করে খায়, বা ডাক্তারগণ বা স্বাস্থ্যবিজ্ঞানীরা কেন এটা একত্র করে খেতে বলে। বন্ধুরা, আমার মূলত মধুর মধ্যেও যেভাবে এক্সট্রা অনেকগুলো গুণ রয়েছে, রসুনের মধ্যেও তেমনই অনেকগুলো এক্সট্রা গুণ রয়েছে। তবে এই দুইটা জিনিসকে যখন একত্র করে খাওয়া হয়, তখন মানবদেহের মধ্যে এমন কিছু ঘটে যেটা এই রোগ সারানোর জন্যে একটা বিপ্লব স্বরূপ বলা যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমি শুরুতেই বলে নেই, মধু এবং রসুন নারী এবং পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে। যে কোনো ধরনের দুর্বলতা, সেটি আপনার ডায়রিয়াজনিত দুর্বলতা,
আপনার জ্বরজনিত দুর্বলতা, আপনার পুষ্টিহীনতা জনিত দুর্বলতা, আপনার যে কোনো ধরনের পুষ্টিহীনতা দুর্বলতা নারী এবং পুরুষের, এটি এই মধু এবং রসুন বৃদ্ধি করে। আমাদের মা বোনদের অনেকের মিলনের সময় তার ভেজাইনা সিক্ত হয় না, এমন কথা আমরা অনেক স্বামীদের মুখ থেকে শুনি। আপনারা মধু এবং রসুন একত্র করে এই মা বোনদেরকে খাওয়ান, তাদের ভেজাইনাটা মিলনের সময় সিক্ত হবে। কেননা এই সিক্ত হওয়ার যে লিকুইডটা, এটা মধু এবং রসুন তৈরি করতে পারে। রসুনকে বলা হয় ন্যাচারাল পেনিসিলিন, এটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা নারী ও পুরুষের এই লিকুইডটাকে তৈরি করতে পারে। অতএব যে সমস্ত পুরুষের বীর্য কম এবং যে সমস্ত মা বোনের মিলনের সময়ে ওই জায়গাটা সিক্ত হয় না, তারা রসুনটা খাবেন, শারীরিক দুর্বলতাও দূর হবে এবং এই যৌন উপকারিতাটাও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বরে এই মধু এবং রসুন একত্র করে খেলে যে উপকারিতা সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে শরীরের ব্যথা দূর করার জন্যে। যে কোনো ধরনের ব্যথা, আপনার এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আর বাতজনিত ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটের ব্যথা, হালকা পরিশ্রম করলে যে ব্যথা, এই ব্যথা দূর করার জন্য রসুন এবং মধু একটা অন্যতম ঔষধ। এটা এমন একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যে কোনো নারী পুরুষের শরীর ব্যথার সবগুলোর জন্যেই এই রসুন এবং মধু অত্যন্ত চমৎকার কাজ করে। তো বন্ধুরা, আমার তিন নম্বরে এই মধু এবং রসুন যেটির কাজ করে সেটি হচ্ছে হার্টের সমস্যা। বন্ধুরা, আমার এই সময়ে এসে আমরা ঘরে ঘরে হার্টের সমস্যা দেখি, হার্টের রোগী দেখি, অনেকের হার্ট ব্লক হয়ে আছে, নানা রকমের সমস্যা এই হার্টের রয়েছে। তো এই হার্টের যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনি মধু এবং রসুন খেতে পারেন। এটা আপনার হার্টের প্রবলেম, হার্টের ব্লকেজকে দূর করে। এক কথায় হার্টের যে কোনো প্রবলেমের জন্য আপনি মধু এবং রসুন খেতে পারেন। বন্ধুরা, আমার পেটের যে কোনো ধরনের পীড়ার জন্য মধু এবং রসুন অত্যন্ত অত্যন্ত উপকারী। পেট ফাঁপাজনিত সমস্যা, পেটের বদহজম, পেটের হজম শক্তি কম হওয়া, পরিপাকতন্ত্র দুর্বল, এক কথায় পেটের সাথে যায় এমন যে কোনো ধরনের দুর্ভোগ, যে কোনো ধরনের অসুস্থতার জন্য আপনি মধু এবং রসুন খেতে পারেন, ইনশাআল্লাহ পেটের সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পাঁচ নম্বরে এই মধু যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের দেহের রক্তের কোলেস্টেরলটাকে কমিয়ে দেয়। এটি অত্যন্ত জটিল একটা সমস্যা, যে কোনো সময় রক্তের কোলেস্টেরল বৃদ্ধির কারণে উনি নানা রকমের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। সেজন্য আমি বলবো, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বেশি আছে তারা রসুন এবং মধুটা একত্র করে খান। তো বন্ধুরা, আমার ছয় নম্বরে এই মধু এবং রসুন অত্যন্ত চমৎকার একটা কাজ আমাদের জন্য করে, সেটি হচ্ছে স্মৃতি বিভ্রম, অর্থাৎ ভুলে যাওয়া। আমাদের এই যে মস্তিষ্ক, সেটাকে এই রসুন এবং মধু অত্যন্ত সক্রিয় করে। বিশেষ করে আমাদের যেসব বাচ্চারা পড়ালেখা মুখস্থ রাখতে পারে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, আমাদের অভিভাবকরা অনেক সময় ফোন করে থাকেন যে স্যার এমন একটা তাবিজ, এমন একটা দোয়া দেন যে আমার বাচ্চার ব্রেন যেন খুলে যায়। আমি তাদেরকে বলবো, বেশি করে রসুন এবং মধু আপনার বাচ্চাকে খাওয়ান, আপনার বাচ্চার ব্রেন খুলে যাবে। তো বন্ধুরা, আমার সর্বশেষে এই রসুন এবং মধুর যে গুণটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেটি আমি বলছি, যাদের যৌন দুর্বলতা আছে, অর্থাৎ যাদের লিঙ্গ উত্থিত হয় না, উত্থিত হয়েই নুয়ে পড়ে, শক্ত হয় না, তাদেরকে বলবো একদম মন দিয়ে শুনবেন এই অংশটুকু। আল্লাহর উপরে ভরসা করে পবিত্র কোরআন যে মধুকে সাপোর্ট করেছে, আল্লাহ রব্বুল আলামিন যে মধুকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় খাদ্য হলো মধু, এই মধু এবং রসুন একত্র করে আপনি কিছুদিন খান। আপনার কোনো দোয়া দরুদ পড়ার প্রয়োজন নাই, আপনি যে কাজটি করবেন, মধু এবং রসুন আপনি একটা কাপের মধ্যে নিয়ে দুই তিন কোয়া রসুন ছেঁচে ওই মধুর সাথে মিক্স করে ডান হাতের তালুতে নিয়ে সকালবেলা খালি পেটে চেটে চেটে খেয়ে ফেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কমপক্ষে এক মাসের মধ্যে তিন দিন সকালবেলা খালি পেটে মধু চেটে খায়, তাকে কোনো বড় ধরনের রোগ আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আপনি কাঁচা রসুন একটুখানি বেটে এই মধুর সাথে মিক্স করে চেটে খেতে পারেন, রসুনের আচার খেতে পারেন, আপনারা রসুনকে ভর্তা করে খেতে পারেন, যেভাবেই খান না কেন এই রসুন এবং মধু আপনার দেহের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। তবে একটা কথা বলি, রসুন অ্যালার্জির জন্য কিছুটা ক্ষতিকর, যে কারণে যাদের অ্যালার্জি রয়েছে তারা যদি দেখেন যে রসুন খাওয়ার পরে আপনার অ্যালার্জিটা বেড়ে গেছে, তারা এটা খাওয়া বন্ধ করবেন। তো বন্ধুরা, আমার অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার এই রসুন এবং মধু এটা কি খালি পেটে খাবো নাকি ভরা পেটে খাবো? খালি পেটে ভরা পেটে খাওয়া
আপনার ইচ্ছা। খালি পেটে খেলে মূলত উপকারিতাটা একটু বেশি হয় এবং ভরা পেটে খেলে উপকারিতাটা কম পাওয়া যায়। তবে যাদের পেট ভালো আছে, হজম শক্তি ভালো আছে, তাদেরকে বলবো আপনারা খালি পেটেই খান, আর যাদের হজম শক্তিটা কম তারা ভরা পেটে খাওয়াটাই তাদের জন্য উত্তম। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।